7 জানুয়ারি আমরা হারি, ওরা যখন বলে যে আপনাদের সঙ্গে জনগণ নাই, তখন ওরা নিজেরা জানে যে ওদের পেছনে কেউ নাই। অধৈর্য হবার কিছু নেই, এই লড়াইটা চালু থাকতে হবে, তাহলেই আমাদের বিজয় হবে। 7 জানুয়ারি আমরা হারিনি, আওয়ামী লীগ বলে তোমরা ইলেকশনই করো নি, আবার জিতলে কিসে? আমাদের একটা আহ্বান বর্জনে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, এর চাইতে বড় জনসমর্থন এবং রাজনৈতিক বিজয় পৃথিবীতে খুব দেখা যায় না। ওরা যখন বলে যে আপনাদের সঙ্গে জনগণ নাই, তখন ওরা নিজেরা জানে যে ওদের পেছনে কেউ নাই। আমরা সেই শক্তি, সেই বিশ্বাস নিয়ে যদি চেষ্টাটা করি, আবারও এটাকে পুনর্নির্মাণ করি, পুনর্গঠন করবার চেষ্টা করি, খেয়াল করবেন কোনো না কোনো দিন একেবারেই সামনাসামনি হতে হবে, বলতে হবে আমি থাকবো, তুমি থাকতে পারবে না। এটা আমার মনে হয় মাঝে মাঝে, হয়তো আমি এরকম করে এখনও বলতে পারিনি, বলতে চেয়েছি, বলেছি, কিন্তু একেবারে সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে নিই। আমাদের সেরকম দাঁড়াতে হবে, সেটাকে একদিনে না দুই দিনে, সেটা বড় কথা নয়। আমি আবার বলি, অধৈর্য হবার কিছু নেই, এই লড়াইটা চালু থাকতে হবে, তাহলেই আমাদের বিজয় হবে।